বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলী মুন্সি। আমি 2004 সালের প্রথম নির্বাচন করি, উপনির্বাচন। আমার চাচা চেয়ারম্যান ছিল, সে মারা যাওয়ার 10 মাস পর মারা যায়। 2003 সাল নির্বাচনের পর আমি 2004 সালে সর্বপ্রথম নির্বাচন করি, উপনির্বাচন। সেই নির্বাচনে আমি 151 ভোটে বিজয়ী হই তৎকালীন বিএনপির আমলে। সেই উপনির্বাচনে মাদারীপুর জেলা বিএনপির সমস্ত নেতাকর্মী, জামাত নেতাকর্মী, তৎকালীন ডিস্ট্রিক্ট মিনিস্টার আলী হাসান মুজাহিদ, সৈয়দপুরের জেলার বিএনপির নেতাকর্মী যারা ছিল, এই উপনির্বাচনে সবাই আমার ইউনিয়নে আসে এবং আমার বিরোধিতা করে এবং প্রত্যেকটা কেন্দ্রকে তারা আগলে রাখে, যাতে কোনো মতেই আমি বের হতে না পারি। এবং আমার তাদের যত প্রকার ক্ষমতা ছিল, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, তারা ব্যবহার করেছে। তারপরও জনগণের ভোটে আমি 151 ভোটে বিজয়ী হই। সেই মার্কা ছিল আমার চেয়ার। দ্বিতীয়বার আমি নির্বাচন করি 2011 সালে জুন মাসে, 4 জুন। সেই নির্বাচনে আমার মার্কা ছিল গরুর গাড়ি। সেই নির্বাচনে আমার প্রতিনিধি ছিল আমারই পার্শ্ববর্তী গ্রামের মাস্টার ইউনুসমুল্লাহ সাহেব, ইউনুস শিকদার সাহেব, আরও আজিজুল হক খান সাহেব। সেই নির্বাচনে আমি 1966 ভোট বেশি পেয়ে নির্বাচিত হই দ্বিতীয়বার। আর তৃতীয়বার আমি নির্বাচন করি নৌকা মার্কা প্রতীক নিয়ে, কারণ আমার বাবা ছিলেন খসপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তাকে 1974 সালের 28 ডিসেম্বর আওয়ামী লীগ করার অপরাধে তাকে জাফরাবাদ নামক স্থানে নৌকা থেকে ধরে নিয়ে গিয়ে খুন করা হয় এবং 7 দিন পর আমার বাবার লাশ আমি আড়িয়ালখানে নিতে পাই। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি আমার বাবার লাশ 7 দিন পর যখন নদীতে পাই, সেই নদীতে বসে আমার বাবার পাশ হয়ে আমি শপথ করেছিলাম যে আমি যদি যে চেয়ারম্যানের জন্য আমার বাবাকে আজকে মেরে ফেলা হলো, আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি খসপুরের জনগণের সেবা করব। আল্লাহ আমার কথা শুনেছেন। আমি পরপর 3 বার নির্বাচিত হয়েছি। শেষবারে আমি নৌকা প্রতীক নিয়ে প্রায় 8,934 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। আমার তেমন কোনো ভালো প্রতিদ্বন্দ্বী আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নাই। এবারও যদি নৌকা প্রতীক থাকতো তাহলে আমারই নৌকা প্রতীক পাওয়ার সম্ভাবনা ছিল, কারণ আমি 21 বছর যাবৎ খসপুর আওয়ামী লীগের সভাপতি এবং আমি মাদারীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আর বঙ্গবন্ধু পরিষদের মাদারীপুর জেলার কার্যকরী সদস্য। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আমি জড়িত আছি, যেমন আমি খসপুর টেকহাট স্কুলের ছাত্র। আবার একাধারে পরপর 4 বার আমি খসপুর টেকহাটের ম্যানেজিং কমিটির সভাপতি। আমি দীর্ঘ 10 বছর ছিলাম চর্গবিন্দু আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি। আমি আলহাজ সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং সদস্য পরপর 3 বার। এবার এছাড়াও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি আছি, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছি। আমার আমি এই নির্বাচনের 3 বার চেয়ারম্যানের জীবনে 2 বার মাদারীপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। 2013 সালে আমি প্রথম শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হই এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আমি সরকারিভাবে বিদেশ ভ্রমণ করি, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। দ্বিতীয়বার 2016 সালে আমি মাদারীপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হই। তখন আমাকে মালয়েশিয়া এবং ইন্ডিয়ায় পাঠানো হয়। আমি 2020 সালেও শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, করোনার কারণে আমাকে বিদেশ ভ্রমণ করানো হয়নি। আমি এবার প্রতিনিধিত্ব করছি আনারস কর্তৃক নিয়ে, কারণ আমাদের এখানে সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে, যার ফলে এখানে কোনো প্রতীক নাই, স্বতন্ত্র প্রতীকে সবাই নির্বাচন করছে। আমি আনারস প্রতীক চেয়েছিলাম, আমার সাথে আরও 5 জন ক্যান্ডিডেট আনারস প্রতীক চেয়েছিল। এই প্রতীক নিয়ে লটারি হয়, লটারিতে আমি বিজয়ী হই এবং আনারস প্রতীক আমি পাই। আনারস প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি। আমার কথা হলো, আমি খসপুর ইউনিয়নের আজকে 18 বছর যাবৎ গণমানুষের সেবা করে যাচ্ছি। আমি নিজেকে কখনো চেয়ারম্যান ভাবি না, আমি ভাবি মানুষের গোলাম। আমি আমার খসপিনিয়ার মানুষের সেবক।